স্বাধীনতার 50 বছর পূর্তি এবং মহান বিজয় দিবস 2021 উপলক্ষে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সেজেছে বর্ণিল রঙে। পুরা দূতাবাসের আঙ্গিনা জুড়ে ছিল সবুজ এবং লাল আলোর ঝলকানি, যা এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। এটা হচ্ছে বাংলাদেশ দূতাবাসের সামনে ফোয়ারাটি। ফোয়ারাতে ছিল বিভিন্ন ধরনের আলোর জলকানি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ফোয়ারাটিতে বিভিন্ন ধরনের লাইট ব্যবহার করা হয়েছে এবং দূতাবাসের বাগানে বিভিন্ন গাছপালাতেও লাল সবুজের আলোকচটা ছিল, যা এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। অস্থায়ী স্মৃতিসৌধে সৌদি আরবে বসবাসরত, রিয়াদে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির লোকজন এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সকলেই পুষ্পস্তবক অর্পণ করেছে এবং আপনারা সেটি দেখতেই পাচ্ছেন। মেলাতে ছিল বিভিন্ন ধরনের স্টল, আকর্ষণীয় স্টল ছিল, বিভিন্ন ধরনের স্টল ছিল এখানে। পিতা কি কিনা খাইতেছেন নাকি এমনি খাই ফেলতেছেন? এই স্টলটি খুবই চমৎকার। এই স্টলটি দিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে বিভিন্ন ধরনের বাংলাদেশের ঐতিহ্যগত জিনিস রয়েছে, এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের পিঠা, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের পিঠা। এবং পাশে যে স্টলটি এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সুইট, যেটি সৌদি আরবে প্রিমিয়ার সুইটের স্টল। এটা বিভিন্ন ধরনের মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, আর আরও স্টল রয়েছে। সবচেয়ে মুখরোচক স্টল এটা, না? এখানে অনেক ডালমুড়ি, ও এটা আপনাদের স্টল না? ডালমুড়ি ভাই স্পেশাল। বলেন কি কি আইটেম জলমুড়িতে? হ্যাঁ, তারপরে ধনিয়া পাতা আর কি তারপরে সরিষার তেল, ওইটা দেখা না ভিতরটা দেখা, এই যে সরিষার তেল, আমের আচার, ভাই
কি দিল? পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ। ব্যস্ত সময় পার করতেছে তারা। আপনাদের আর একটা টেবিলের দরকার ছিল মনে হয়, একটু ইয়ে দিয়ে, হালকা স্পাইস একটু বেশি দিয়ে। হ্যাঁ, এটা চটপটি। হ্যাঁ, আমি তোদের আগে অর্ডার দিচ্ছি না, আমারটা তো আগে বানাবে। হ্যাঁ, এরকম হয় না, এটা দূর অনেক।